জয়নুল বশির বলেছেন, চেয়ারে নামাজের পদ্ধতি কি, সেজদা দেওয়ার সময় কি চিন্তা করা যাবে যে মাটিতে সেজদা দিচ্ছে না, এই চিন্তার কোনো প্রয়োজন নেই, চেয়ারে বসে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে এটাও যেমন বলে দুষ্কর, আবার চেয়ারে বসে নামাজ পড়া নিষিদ্ধ কেউ কেউ যেমনটা বলছে এটাও সঠিক নয়। বরং আমরা বলবো যে ব্যক্তি দাঁড়াতে পারেন না, তিনি বসে সালাত পড়বেন। কীরকম বসে? যদি সম্ভব হয় তিনি তাশাহুদে যেভাবে বসেন সেভাবে সালাতটা আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করেছিলেন তার জীবনের একদম শেষ দিকে এসে, যখন তিনি বেশ মাঝে মাঝে অসুস্থতা ফিল করতেন। আচ্ছা, যদি এমনটা হয় যে তার মেরুদণ্ড তে এমন সমস্যা আছে অথবা স্পাইনাল কর্ডে এমন কোনো সমস্যা আছে যে তিনি মোটেই বাঁকা হতে পারেন না এবং তিনি ফ্লোরে বসতে পারেন না, তাহলে তাকে বসতে হবে এরকম কোনো চেয়ারের উপরে অথবা চৌকির উপরে। তাহলে যদি তিনি ঘরে কখনও নফল সালাত পড়েন তাহলে চেয়ারেও পড়তে পারেন, চৌকিতেও পড়তে পারেন, যদি তার জন্য ওইভাবে বসাটা অসম্ভব হয়। আর যদি তিনি মসজিদে পড়েন সেখানে তো আর চৌকি বা খাট নেওয়া যাবে না, সেখানে চেয়ারই তার জন্য থাকবে। তবে চেয়ারগুলো আমার মনে হয় যেটা আপনারা লক্ষ্য করেছেন মসজিদুল হারাম মক্কা এবং মসজিদ নবী মদিনায় ছোট ছোট স্মল চেয়ার তৈরি করা হচ্ছে এবং সেটা মেলে যদি আপনি বসেন সফের মধ্যে সফটটা নষ্ট হয় না। এখন আমাদের দেশে যারা চেয়ার ব্যবহার করেন তারা কিন্তু পরবর্তী সফটটাকে নষ্ট করে দিচ্ছেন, নিজের সফটটাও ঠিক মতো মেলাতে পারছেন না। এর কারণ হলো বিশাল বড় চেয়ারের ব্যবস্থা করা। তো এই ধরনের প্লাস্টিক চেয়ার বা বড় চেয়ারগুলো আপনারা অ্যাভয়েড করবেন, ছোট সংক্ষিপ্ত চেয়ারগুলো যদি ব্যবহার করা হয় সেটা ভালো হতে পারে যদি প্রয়োজন হয়। অপ্রয়োজনে চেয়ার যারা ব্যবহার করছেন তাদের সালাত হওয়াটা কঠিন, অর্থাৎ যার চেয়ারের প্রয়োজন নেই তিনি নিচে বসে সুন্দর করে পড়তে পারেন ফ্লোরে, তাহলে তিনি চেয়ারে বসবেন, এটা সঠিক নয়।